सोल्जर ये नहीं पूछता देश ने उसके लिए क्या किया, पूछता है वो देश के लिए क्या कर सकता है। पठान जोरे कापचे भारत बर्ष, पठानेर फर्स्ट डे कलेक्शन एर आगे सब रेकर्ड भेंगे दिए छे। पार्टी पठान के घर पे रखोगे तुम्हें मानना बाजी के लिए पठान। पठान मूवी निये प्रोपागंडा तो आर कम होलो ना, बट सब नेगेटिविटी प्रोपागंडा जय करे पठान होते जाच्छे सर्वकालेर सेरा आय करा हिंदी मूवी। এই জন্যই হয়তো শাহরুখ খান বলেছিল এসব হালকা বাতাসে পাতা নড়তে পারে, আমি তো গাছ। যাই হোক, আজকে আমরা দেখব পাঠান মুভি তৈরির পেছনের গল্প। দেড় বছরেরও বেশি সময় ধরে চিত্রগ্রহণের পর পাঠান 25 জানুয়ারি 2023 তারিখে শুভমুক্তি হয়। এই মুভির পরিচালক সিদ্ধার্থ আনন্দ পুরো মুভি শুট করে দুবাই, স্পেন, মুম্বাই, তুর্কি ও ফ্রান্সের বিভিন্ন লোকেশনে, যার মধ্যে দুবাই এবং মুম্বাইতে এই মুভির ম্যাক্সিমাম সিন শুট করা হয়েছে। দেখতে পাচ্ছেন এই লোকেশন দুবাইয়ের বুর্জ খলিফার আশেপাশে। পাঠান মুভিতে আবারও আমরা লম্বা চুলের শাহরুখ খানকে দেখতে পাই, সেম লুকে এর আগে আমরা ডন মুভিতে দেখতে পেয়েছিলাম। দুবাইয়ের ময়দান রেস কোর্সের এই লোকেশনে শাহরুখ খানকে আর্তগুল কাজীর মতো ঘোড়ার উপর স্ট্যান্ড করতে দেখা যায়। পাঠান মুভির একটা সিকুয়েন্সে চলন্ত ট্রাকের উপর অ্যাকশন করতে দেখা যায়, যাতে কোনো প্রকার সাপোর্টিং ওয়্যার ছিল না। আসলে এই অ্যাকশন সিনে শাহরুখ খানের ডামি ব্যবহার করা হয়েছে। মুভির আর একটা দৃশ্যে শাহরুখ খানকে একটা জিপ গাড়ির উপর শুটিং করতে দেখা যায়। অ্যাকচুয়ালি এই অ্যাকশন সিকোয়েন্স শাহরুখ নিজেই করেছে, এখানে কোনো প্রকার ডামি ব্যবহার করা হয় নাই। এটা অনেকাংশে খুব রিস্কি একটা সিন। আপনারা দেখতেই পাচ্ছেন যে গাড়ির উপর শাহরুখ খান ফাইটিং করছেন সেই গাড়ির স্পিড কত হাই ছিল, এবং উনি কোনো প্রকার সাপোর্টিং ওয়্যার ছাড়াই এই শুটিং দৃশ্যে অভিনয় করেছিলেন। শাহরুখ খান খুব সহজেই দুবাইতে শুটিংয়ের পারমিশন পেয়ে যায় কোনো প্রকার ঝামেলা ছাড়া, যেখানে শুটিং করার জন্য দুবাইয়ের অনেক রাস্তা বন্ধ করে নিতে হয়েছিল। দুবাইয়ের কার চেজিং অ্যাকশন সিকোয়েন্স পুরাই হলিউড লেভেলের, যেরকম আমরা জেমস বন্ড মুভিতে দেখতে পাই। আর সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে পাঠান মুভিতে VFX এর ব্যবহার খুব কম করা হয়েছে, বেশিরভাগ অ্যাকশন সিন রিয়েল যা পাবলিক প্লেসেই শুটিং করা হয়েছে। মুভির শুরুতে আফ্রিকার একটা অস্ত্রের মার্কেট দেখানো হয়, যেটা মুম্বাইয়ের ফিল্ম সিটিতেই শুটিং করা হয়েছে। মুভির কিছু অংশ আফগানিস্তানে শুটিং করার কথা ছিল, কিন্তু কিছু জটিলতার কারণে আফগানিস্তানে শুটিং ক্যান্সেল হয়ে যায়, যার কারণে এই মুভির পরিচালক আফগানিস্তানের সিকোয়েন্সটুকু মুম্বাইয়ের ফিল্ম সিটিতেই শুটিং করে। এইবার আসি গানের প্রসঙ্গে। এই মুভির বেশরম রং গানের শুটিং হয়েছে স্পেনের মনোরম লোকেশনে, এবং জুমে জু পাঠান সংটির শুটিং হয়েছে ইউরোপের বিভিন্ন লোকেশনে। মেরি জান মহফিল হি লুট যায়, দে দে জো জুবান